মঙ্গল। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পারে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি ঠান্ডা আছে এখন, বাঁধ ভেঙে সে উছলে পরে আলো। একটু বাইরে আসো, অনেক ভালো। ও রজনী অনেক সুন্দর তো বাইরের দিকটা, গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধে সে উঠে পরে আলো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙে। ইয়েস, তুমি কি ব্লগ করতে চাও? করো, আজকে তোমার এই যে জঙ্গলের জার্নি নিয়ে একটু ঝলক বলো। হাই গাইস, শুরু। হাই গাইস, কি আবার দাঁড়াবে? কি আমি দাঁড়াই আছি? এই জ্যোৎস্না সম্পর্কে কিছু বলো, এই যে মুনলিট নাইট, আজকে রাতটা কেমন? শুরু। হ্যাঁ, হ্যালো গাইস। ইয়েস, ইসমি সায়ন মাঝি, ওয়েলকাম টু মি আনাদার ভিডিও। আমরা এখন সিলেটের পাচ্ছিতে আমরা এখন রাত নিয়ে কথা বলবো, কারণ কুকুর নিয়ে এখন আমরা ঠিক ঠিক জানতেছি না, তাই আমরা এখন রাত নিয়ে কথা বলছি। এই যে আমাদের চাঁদ আছে যে পৃথিবীর চারদিকে ঘুরে প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড চার পৃথিবী চারদিকে ঘোরে, তো ওই যে ওইদিকে আপনারা যারা দেখতে পাচ্ছেন সেটাই হলো চাঁদ, আমাদের একমাত্র উপগ্রহ। তো চাঁদটা তো এই আজকে তো বড় চাঁদ, কেন কাছে আসছে? হ্যাঁ, চাঁদ একটু কাছে আসছে। কাছে কেন চলে আসছে? আমাদের দেখে তারপরে কি বলো, চুপ করে থাকলে হবে? তারপরে যে আমাদের যে ওখানে চলো, কি আছে ওখানে, কি আছে চলো, কে ওখানে লাইট দিয়ে দাঁড়ায় সাল্লাই জানে। তারপর ওইদিকে আপনারা যে লাইট দেখতে পাচ্ছেন দূরে একটি বাসা আছে, সেখানে তো সেখানে যেতে সময় লাগবে, ওখানে ওটা ঘাসের উপর দিয়ে যেতে হয়, আর ঘাস অনেক লম্বা, এই একটুক সাইজের, আমার স্কুটির সাইজের। একদমই পাটাগুলো আছে ওগুলোর মধ্যে আমি শুয়ে থাকবো, ঘুমাবো, সুন্দর সুন্দর গাছপালা এগুলো দেখবো। আর ফড়িং আসলে, ফড়িং আসলে করে প্রজাপতি যদি আসে? প্রজাপতি রাতে আসে না, দিনে আসে। তখন কি করবে? দিনে যদি আসে, এই যে কলা গাছ সম্পর্কে কিছু বলো, এই কলা গাছটা সম্পর্কে। এই যে কলা গাছটা, এই কলা গাছে মনে হচ্ছে কিছু কলা ধরেছে। কোথায় মনে হবে? কেন শিওর না? শিওর না মানে কোনটা কলা? এটা কলা, আমি এতই বেশি কলা পছন্দ করি। কি নাম? কিছু না, প্রজাপতি নেমে আসছো। আমি এতই বেশি পছন্দ করি কলা যে 12টার মধ্যে আমি 10টা খেয়ে ফেলি, 2টা রেখে দিই। কেন?
কল অনেক পছন্দ কল দুইটা রাখো কার জন্য মা দেখছেন গাইস মুখে ধোয়া বের হয় দেখি তাই তো ঠিক আজকে অনেক ঠান্ডা শীতকাল বলে এখন ধোয়া থাকবে মুখ থেকে ধোয়া বের হবে পুরো একটা ইঞ্জিন স্টার যেরকম ওরকম ধোয়া এত ধোয়া ওই যে ওই ওই যে জিপটি দেখতে পাচ্ছেন ওটি হলো আমার মামুর নতুন গাড়ি সেখানে আমি আমার নাম লিখে রাখছি তারপরে ছবিটা দিয়ে রাখছি আপনারা যে দেখেন তো আমরা কি ব্লগটা এখন বন্ধ করব ওকে কিছু বলবা নাকি শেষ করব তো বাই বাই দিয়ে দাও দর্শকদেরকে বাই গাইস আমরা পার্ট ফোরটা কুকুর নিয়ে দেখি পারি নাকি আগে দেখা যাক পার্ট ফোর কি নিয়ে হয় সেটি দেখা যাক বাই গাইস গুড নাইট বলো গুড নাইট গাইস সবাই ঘুম ভালো দিও বাই গাইস